করোনার মাঝেও আপন গতিতে ছুটেছে প্রযুক্তি দুনিয়া, দিয়েছে নতুন নতুন সব উদ্ভাবন। অফিস থেকে লেখাপড়া, ব্যবসা থেকে বিনোদন, সবকিছুতে প্রযুক্তির আগ্রাসন ছিল চোখে পড়ার মতো। চলতি বছরে প্রযুক্তি বিশ্বে আলোচনায় মূলে ছিল ফেসবুকের নাম পরিবর্তন, মেটা নামকরণ নিয়ে হয়েছে ব্যাপক আলোচনা, ভার্চুয়াল রিয়েলিটি ছিল এর আকর্ষণের কেন্দ্রতে। আইফোনের নতুন ভাষণ আসলেও অ্যাপলের অদ্ভুত আবিষ্কার ছিল এর পলিশ ক্লথ। চলতি বছর সেপ্টেম্বরে ক্রিপ্টো সম্পদের বাজার মূল্য আগের বছরের তুলনায় 10 গুণ বেশি বেড়েছিল, তবে বেশ কিছু ক্ষেত্রে কমেছিল এর দাম, এমনকি নিষিদ্ধ করা হয়েছিল কয়েকটি দেশে। তবে আলোচনায় ছিল সবচেয়ে বেশি বিশ্বজুড়ে চিপ সংকট, যাতে কমেছে অনেক প্রযুক্তি পণ্যের উৎপাদন, তাতে দামের উপরে পড়েছে বেশ প্রভাব। ব্যক্তি হিসেবে এগিয়ে ছিলেন ইলন মাস্ক, এই খাতে শুধু তার সম্পদ বাড়েনি, দেখিয়েছেন বেশ কিছু নতুন নতুন প্রযুক্তি। প্রথমবারের মতো গুগল নিয়ে আসে নিজস্ব প্রসেসর, টেনসর নামের এই প্রসেসর ব্যবহার করা হয় পিক্সেল 6 এবং 6 প্রো ফোন দুটিতে। ফোনের ক্ষেত্রে ফোল্ডেবল, সাথে দুই ক্যামেরা কারসাজিও দেখা গেছে। এছাড়া বর্তমান ইন্টারনেট সংযোগ ব্যবস্থার পরবর্তী পর্যায়ে ওয়েব 3, পাশাপাশি NFT, নন ফাঞ্জিবল টোকেন, ভার্চুয়াল রিয়েলিটি, অল্টোকয়েন, FSD বেটা, FSBS বা ফ্যাপস আর নেট জিরো ছিল আলোচনায়। তবে সবচেয়ে বেশি আকর্ষণের জায়গা ধরে রেখেছে পঞ্চম প্রজন্ম বা 5G যুগে প্রবেশ। মুবাল্লিক করিম, মাই টিভি।